Hello everyone, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aajker ei video te ami apnaderke kichu information dibo je information ta apnara desh theke jara bangladesh theke london ashben je kono airlines e ashen taderke ekta locator form fill up kora lage eita online e paoa jay to ami ekta telephone er dukane gechi giye amar email diye ami oita check korchi amar কোভিড টেস্টের রেজাল্টটাও আমি এই কম্পিউটার থেকে বাইর করছি আমি যখন কোভিড টেস্ট করি কোভিড টেস্ট করার পরে আমাকে যে রেজাল্ট দিছিল এই রেজাল্টটা আমি বাইর করছি আর ইউকে আসার আগে ইউকের গভর্নমেন্ট একটা ফর্ম ফিল আপ করে আনা লাগে যেটা নাম হইল লোকেটেড ফর্ম এটা এয়ারপোর্টে আপনাকে দেখানো লাগবে এই ফর্মটা তো আমি ইউকেতে আসার সময় এই কম্পিউটারের দোকানে গেছিলাম এই দোকানে যাওয়ার পরে এখানে আমি সার্চ করছি সার্চ করার পরে এইখান থেকে এই লোকেটেড ফর্মটা আমি কম্পিউটারের দোকানের ওই লিংকে গিয়ে আমি ওইখানে ফিল আপ করছি ওইটা ওইটা ফিল আপ করার পরে ওই ফিল আপ করার পরে ওই লোকেটেড ফর্মটা ফিল আপ করার পরে এই ফর্মটা আমি বাদে প্রিন্ট আউট করে আমি নিয়ে আসছি তো আজকে আপনাদেরকে দেখাইতেছি এই কম্পিউটার শপটা যে শপে আমি গিয়ে এটা করছি তো আপনারা যে কোনো আপনাদের নিকটস্থ যে কোনো একটা শপে গিয়ে আপনারা এই লোকেটেড ফর্মটা ইউকে আসার সময় এই লোকেটেড ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার লাগবে আপনার ডেট অফ বার্থ লাগবে আর কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না আমার কাছে চাইছিল $35 আমি রং লিঙ্কে চলে গেছিলাম তো আমি আবার যখন আমি ফিরত আসছি আসার পরে যখন আমি লিঙ্ক চেঞ্জ করছি তখন ফ্রি এখানে কোনো পয়সা টাকা চার্জ করতে না প্রথমে আমাকে $35 চার্জ করতে চাইছিল তখন আমি লিঙ্ক থেকে বাইরে নতুন লিঙ্কে গিয়ে ঢুকার পরে গভর্নমেন্টের ফ্রি সার্ভিস আছে ওইখান থেকে লোকেটার ফর্ম ফিল আপ করছি তারপরে এই দোকানে কিছু সার্ভিস দেওয়া হয় এইরকম বিভিন্ন দোকান আছে তো আজকে আমরা এই দোকানের মালিকের সাথে কথা বলবো উনারা কী কী প্রবাসীদের জন্য কী কী সার্ভিস দিয়ে থাকে এই দোকানে এইরকম কম্পিউটার শপে গিয়ে আপনারা আপনাদের এই যাবতীয় অফিসিয়াল কাজ যেগুলো এগুলো করতে পারবেন তো এখন কথা বলতেছি আমাদের এই ভাই মুজাহিদ ভাইয়ের সাথে উনি বলবে এখানে কী কী সার্ভিস দিয়ে দোকানপাট এত কিছু দেখেন নাই কিন্তু আজকে আমি এই গোয়াবাড়িতে এইখানে টেলিফোনের দোকান অনেক দিন থেকে এই দোকানটা তো আজকে এই দোকানে ঢুকছি এইখান থেকে আমার কোভিড সার্টিফিকেট আমি বাইর করছি কম্পিউটারের যত যত কাজ সব কিছু আমি বাইর করছি আর এখন আমি দোকানের মালিকের সাথে কথা বলবো ওনারা কী কী সার্ভিস দিয়ে থাকে কারণ আমাদের এই গুয়াবাড়িতে অসংখ্য অগণিত লন্ডনের লোকরা আছে অনেক লোক আমাদের এই গুয়াবাড়িতে আছে সো অনেক ফেসিলিটিস এই দোকান থেকে পাওয়া যায় কী কী ফেসিলিটিস পাওয়া যায় এই নিয়ে কথা বলতেছি আমাদের দোকানের মালিক মুজাহিদ ভাইয়ের সাথে ভাই আমাদের একটু বলেন আপনারা কী কী সেবা দিয়ে থাকেন আমাদের প্রবাসী এবং দেশের মানুষের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মূলত হয়েছে কি এগুলো আমার দোকান প্রতিষ্ঠানের নাম কাহাফ টেলিকম গুয়াবাড়ি পয়েন্টও দোকানটা আর এটা হয়েছে কি গ্রামীণফোনর সার্ভিস সেন্টার গ্রামীণফোনর সব ধরনের সার্ভিস প্রবাসীরা আইলে আপনারা নতুন সিম প্রয়োজন নতুন সিম পাইবা যে কোনো অপারেটরের সিম তুলতে পারবা রিপ্লেস করতে পারবা এবং গ্রামীণফোনের সব সমস্যা মানে ইনশাল্লাহ আমরা সমাধান দিয়ে থাকি এখান থেকে আর এক্সট্রা সুবিধা বাইরে আপনারা আমরা কম্পিউটার অনলাইনের কাজ করি অনলাইন থেকে রিপোর্ট যে টাইপিং সব কিছু আমরা যে লন্ডন যাওয়ার লাগে যে আমরা রিপোর্ট আমরা ইমেইলও আয় এটা আমরা আপনারা বার করে দিতে পারেন জি 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 অবশ্যই এগুলো আমরা প্রিন্টের মাধ্যমে আপনারা সফট হার্ড কপি আমরা প্রিন্ট করে দিয়ে থাকি আর হয়েছে গিয়া মোবাইল আছে আপনার সব ব্র্যান্ডের মোবাইল আছে অ্যান্ড্রয়েড আছে ফিউচার ফোন আছে মোবাইল অ্যাক্সেসরিজ দেশি বিদেশি কসমেটিক্স আছে ফটোগ্রাফির মেশিন আছে আমরা ফটোগ্রাফি এরপরে লাইব্রেরি স্টেশনারি আছে মানে এলাকাতে একটা দোকান করতে গিয়ে যে ধরনের যেটা লাগে আর কি সব ধরনের এরপরে আপনারা বিকাশও করেননি বিকাশ জি জি বিকাশ না বিকাশ নগদ রকেট ইউকেশ মাইকেশ যা আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যতগুলো আছে আমরা সব বিদেশিরা আপনারা আপনি যদি ওখানে অ্যাকাউন্ট করেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশের অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন এবং আপনার রেমিটেন্সের টাকা খুব সহজে আমরা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আপনার রেমিটেন্সের টাকা উত্তোলন দিয়ে থাকি এবং অ্যাকাউন্টের সুবিধা আছে ডেবিট ক্রেডিট যত ধরনের লেনদেন আছে আপনি এক্সট্রা ফেসিলিটি পাইলে শনিবারেও টোটাল ব্যাংকিং করতে পারবেন আচ্ছা আচ্ছা যেমন আপনার পূবালী দিটা পাইতানা বা আদার্স ব্যাংকও
এজেন্ট ব্যাংকিং থাকার কারণে আপনি শনিবারেও টোটাল লেনদেন করতে পারবেন এবং রেমিটেন্সও তুলতে পারবেন আচ্ছা আচ্ছা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ব্যাংকের সার্ভিসটা দিয়ে থাকি এখানে আমরা প্রবাসী ভাই হল আইন নিয়ে আপনার দোকানও জি জি অবশ্যই নতুন নতুন যারা প্রবাসী আইন দেশ ঘোরার লাগি ছুটি লইয়া তারা প্রত্যেক আমার কাছে ইনশাআল্লাহ সব ধরনের সার্ভিস দিয়া থাকি আর কি আমরা যত ধরনের পারি আর কি মাশাআল্লাহ তো থ্যাংক ইউ আপনার টাইমও লাগিয়া আমরা দেখলাম বাইর দোকানও এখানে অনেক মোবাইল টোবাইল আছে আপনারা দেখতে পারা এখানে অনেক দামি কম দামি সব ধরনের মোবাইল আছে সো আপনার অনেক হেল্পফুল সার্ভিস আমি যেটা দেখছি বাইয়ে যে সময় আওয়ার পরে একবারে মানে প্রত্যেকটা কাস্টমার কেয়ার খুব ভেরি নাইস করে তাই করইন আমরা লাগিয়া যত কাস্টমার আছেন শুধু আমি নাই ক্রেডিট কার্ডের মেশিন আছে যে কোনো কার্ড ডেবিট ক্রেডিট যত ধরনের কার্ড আছে পাঁচ কইরা আমরা ইনস্ট্যান্ট টাকা সেবা দিই নাম্বার এবং দরকার চাই ও তো কার্ডের মেশিন তার কাছে কার্ড দিয়ে পে করা যায় এটা আগে তো এটা কল্পনা করা যাইতো না কিন্তু এখন দরকার কার্ড দিয়ে পে করা যায় তান যদি কোনো ডিটেলস থাকে অন্য তান ইয়ে দিলা কার্ডও আমি আপনারা যারা নিতে চাইবা তান সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং যেটা আছে ও আপনারা পোজ করিয়া তার কার্ড নিতে পারবো আমি আপনার ভিডিও দেখাই দিলাম আর ওই দরকার অনেক ফেসিলিটিস আছে সো আপনারা লোকেল যারা আসেন তারা চাইলে আপনারা এই দোকানে আইয়া সেবা নিতে পারবা আমি এই দোকানে আইয়া আমি আমার সেবা করছি পাইছি আমি আমার সার্টিফিকেট দেখাইছি আমি কম্পিউটারও বাইয়ে আমার ওটা সপ্তাহ বাইর করে দিছেন ওই লগে আমার সব কিছু ও কাগজ ও আরও কাগজ ও তাই কম্পিউটার থেকে আমার হেল্প করে বার করে দিছেন সো আমি এখান থেকে সব কিছু বার করছি আমার লাগিয়ে একেবারে ইজি হয়েছে আর নাইলে আমি একলা এটা সব কিছু করা আমার লাগে হারইল নে তো আমি ইউকের ফ্লাইট যাওয়ার লাগিয়া আমার যথাযথ দরকার লাগে আর এটা নিয়ে আমি আরও আপনার ভিতরে ডিটেলস আলোচনা করবো যে কীভাবে ইউকে যাওয়ার লাগে কিতা কিতা করা লাগে এটা নিয়েও মাত মনে ইনশাল্লাহ তো আপনারা বালা তাহকা আসসালামু আলাইকুম আমি আমার ওই বাইয়ের ওই সিটি এজেন্ট ব্যাংকিং যেটা আগে আপনাদের বলছিলাম ওইখানে আসছি ওইখানে কিছু কাস্টমার দেখতেছি আমি একজন কাস্টমারের সাথে আলাপ করে দেখি উনি কী সেবা নিতে এখানে আসছেন জি আপনি বলতে পারেন এখানে কেন আসছিলেন আসসালামু আলাইকুম আমি এখানে আসছিলাম টাকা জমা দিতে এবং অ্যাকাউন্টে জমা দিতে তো পুরো ব্যাংকের মতো এখানে লেনদেন হয় হ্যাঁ পুরো একদম পুরো ব্যাংক থেকে আরও সুবিধা এখানে রাত 11টা পর্যন্ত টাকা জমা দেওয়া যায় এবং টাকা তোলা যায় টাকা বিভিন্ন ব্যাংকে থাকে তো এক ব্যাংক থেকেই আমরা সব ব্যাংকের সুবিধা নিতে পারি আর কি এই হলো সুবিধা এখানে আর এখানে যে কোনো সময় টাকা তুলতে আসলেও বড় অ্যামাউন্ট তুলতে আসলেও পাওয়া যায় এখন আমি ব্যাংক এই যে এজেন্টের যে ম্যানেজার যিনি আছে ওনার সাথে কথা বলতেছি দিদি আপনি একটু বলেন আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে আমি বর্তমানে এখানে সিটি এজেন্ট ব্যাংকিং ম্যানেজার হিসেবে আছি আমাদের সিটি এজেন্ট ব্যাংকিং ব্যাংকের সমস্ত রকম কার্যক্রম চলে যেমন বিদেশ থেকে আপনারা যেটা মনে করেন রেমিটেন্স সেই রেমিটেন্সের টাকা আমাদের এখানে তোলা যায়
ইভেন আমাদের এখানে ব্যাংকে যেরকম অ্যাকাউন্ট করা হয় ঠিক সেরকমই কেন অ্যাকাউন্ট করা হয় সাথে সাথে আপনি লেনদেন করতে পারবেন অ্যাকাউন্ট করতে কোনো টাকা জমা দেওয়া লাগে নাকি জি আমাদের যেভাবে আপনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট করবেন ঠিক সেভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এখানে ঠিক সর্বনিম্ন 500 টাকা দিয়ে আমরা অ্যাকাউন্ট করি ব্রাঞ্চে যেভাবে করেন ঠিক সেই একই রকম ভাবে ঠিক এইভাবে এখানেও করা যায় নাকি এবং খুব সহজ আমাদের এখানে ব্রাঞ্চে চেক লাগে আমাদের এখানে চেক লাগে না আঙ্গুলো ছাপ দিয়ে আপনি সহজে টাকা জমা দিতে পারবেন টাকা উইথড্র করতে পারবেন আর তাছাড়া আপনি যদি কোনো লোনের আবেদন করতে চান এখান থেকেও লোনের আবেদন করা যায় আর ক্রেডিট কার্ডের কোনো ফ্যাসিলিটি আছে কিনা ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি বলতে আমরা একটা দুই রকম কার্ড দিয়ে থাকি ভিসা কার্ড এবং একটা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস যেটাকে বলা হয় ভিসা কার্ড দিয়ে শুধু আমাদের দেশে পারবেন এবং আমেরিকান এক্সপ্রেস যেটা বলা হয় এমএক্স কার্ড সেটা দিয়ে আপনি বিদেশে এবং দেশে দুই জায়গায় ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ আপনার গুড ইনফরমেশনের জন্য এই লোক ভাই এটা হইলো পাঠানটুলা গুয়াবাড়ি এরিয়াতে সো গুয়াবাড়ি এরিয়াতে এই পাঠানটুলা গুয়াবাড়ি এরিয়াতে এই পুরা ব্যাংকের যতটুকু ফ্যাসিলিটিস আছে সব কিছু এখানে আছে সো আমি এখানে আসছিলাম আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য এবং আমি এখান থেকে টাকা উঠাই এখানে বিদেশ থেকে যারা টাকা পাঠায় এখান থেকে উঠানো যায় ওই যে আমরা যেভাবে রিয়ার মাধ্যমে যেভাবে টাকাগুলো পাঠাই তো রিয়ার মাধ্যমে এখানে আমি টাকা পাঠাইছিলাম এই ভাইয়ের এই এজেন্ট থেকে আমি এই টাকাটা উঠাই আনিছি এবং এই ভাইয়ের টাকাটা আমার টাকাটা ক্যাশ হয় নাই ভাই আগে টাকা দিয়ে দিছিল বলছিলাম যে আমার টাকার কিছু প্রয়োজন সো ভাই আমাকে আগে 20-30 হাজার টাকা দিয়ে দিছে কারণ উনি জানে এই টাকাটা ক্যাশ হবে এবং পরবর্তীতে এই টাকাটা পাওয়া যাবে এই জন্য আমার টাকাটা কোনো কারণে হয়তো সাথে সাথে ট্যাক্স হয় নাই বা কোনো একটা ঝামেলা ছিল তো উনি আগে টাকা দিয়ে দিছে আমার ছিল 50 হাজার টাকা তো 50 হাজার টাকা থেকে উনি 20-30 হাজার দিয়ে দিছে আপাতত এটা নিয়ে আপনি খরচ করেন তারপরে বাকিগুলো আপনি পরে নিয়ে যাবেন ধন্যবাদ জি 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 জাজাকাল্লাহ অনেক সুন্দর সব কিছু আছে আপনারা যারা এই সব আশপাশ এরিয়াতে থাকেন একটু দূরে থাকলেও আপনার মোটরসাইকেল দিয়ে আসতে পারেন একটু দূরে থাকলেও কোনো ইয়া নাই আমাদের অ্যাকাউন্টে আবার অ্যাকাউন্ট খুললে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন যারা এই আছেন অ্যাকাউন্ট খুলবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং নেক্সট আমরা এখানে সিটি ব্যাংকের একটা বুথ দেব দেওয়ার চিন্তা ভাবনা আছে জি 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 ওকে ধন্যবাদ